সো আজকে আবার নতুন গেম, এইখানে ফাইভ লেখা আছে, এটাকে ফোর বানাইবা। এদিকে তাকাও, এইখানে কি ফাইভ? ওকে, এটাকে তুমি ফোর বানাইবা। আগের গেমে তো কাঠি ছিল, এটা তো কাঠি, এটা রুলস আছে। হ্যাঁ, এই নাও কলম, নাও এটার সাথে দুইবার কলম লাগাইতে পারবা, দুইবার মানে দুইটা দাগ দিতে পারবা। দুই দাগে এটারে ফোর বানাইতে হবে। হ্যাঁ, এক দাগ না, এটাতে দুইটা রুলস আছে। ওকে, তুমি দুইবার দাগ দিতে পারবা, ফোর। হ্যাঁ, ফোর, এই ফাইভটাকে ফোর বানাইবা। সো কলম হচ্ছে তুমি দুইবার ইউজ করতে পারবা, দুইবার। হ্যাঁ, এখানে যদি টাচ করো একটা টাচ হয়ে যাবো, আরেকবার যদি টাচ করো আরেকটা টাচ হয়ে যাবো। শুধু দুইবার টাচ করতে পারবা আর দুই দাগ। হ্যাঁ, দুইবার কলম দিয়ে দাগ দিতে পারবা, এই খাতায় দুইবার দাগ দিতে পারবা কলম দেওয়ার। টাইম হবে 2 মিনিট। ওকে, সময় থাকবো 2 মিনিট। হুম, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে এই ফাইভ তুমি ফোর বানাবে। দুই দাগে আমি ফোর বানাবো। হুম, রেডি? রেডি হলে বলো, আমি টাইম স্টার্ট দিব। থ্রি টু ওয়ান স্টার্ট। ওকে, টাইম স্টার্ট। আমি জানি না, তুমি এটা ফোর বানাইবা যেভাবে হোক। দুইবার ইউজ করতে পারবা, যে কোনো জিনিস কাটতে পারবা, যেটা করতে খুশি ওইটা করতে পারবা। টাইম হচ্ছে 2 মিনিট, 30 সেকেন্ড হয়ে গেছে, 30। ইজি কোয়েশ্চেন, একবার ইজি। যদি না পারো কিছু করার নাই, দাগ দিলে টাচ করলে কিন্তু শেষ, তুমি দাগ দিবা শেষ, একটার একবার শেষ চান্স, আরেকবার থাকবো, আরেকবার চান্স। হ্যাঁ, দাগটা 2 মিনিট তো, তুমি তো কিছুই করতেছো না, টাইম তো যাইতেছে। আমি দাগ দিলে নষ্ট হয়ে যাবে, দেখতেছি। আগে ভাইবা কি লাস্টে একবারে দাগ দিবা? আচ্ছা, ফোর। হুম, ফোর। আর এক দাগ বাদ, শেষ, এক বাদ, এক দাগ। আমার আরেকবার দাগ দিতে পারবো, ভাই মাথা একটু উপরে তোলো, মানে একবারে নিচে দিবে। হ্যাঁ, এটা এক দাগ দিছি। হ্যাঁ, এটা ও এফ ও ইউ আর এফ, ভাই 1 মিনিট 27 সেকেন্ড। আর এটা কি, এটা কি, এই এফ আমার বুঝো, এটা ও থাকতো, এটা ইউ থাকতো, আর এটা আর, বাট আমি এটা একটু ও বানিয়ে দিতে পারতাম, এটা নিলে ইউই থাকতো। তো এটা কি দিছো, এটা এটা কোন কথা? আর আর মাত্র 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ড, দুই দাগ তো শেষ করে ফেলছো। ওকে, সো তো টাইম অফ, এখানে টাইম অফ। এখন এটা ফোর কিভাবে হয়? হ্যাঁ, এদিকে দেখো, এখানে কি ফাইভ না, এফ আই বি ই ছিল। তুমি এটা কি বানাইছো, আর বানাইছো, এটা একটা দাগ দেখছো, উ কি, কিভাবে কি দিছো কও। আচ্ছা, তুমি আবার আমার আমাকে ধরো না, আমি করে না। এখানে ছিল ফাইভ, হ্যাঁ, তো আমি লিখে দেখো, এফ এসে আই এসে বি এসে ই, ফাইভ। হ্যাঁ, তুমি বানিয়েছো কি এটা দিয়া, এমনি এটা আর বানাবো, এটা ও, এটা আর এখানে কোনো মানেই হয় না, এটা কেটে রং। হুম, এখন তোমারটা দেখো, ফাইভ দুইবার ইউজ করতে বলছিলাম কলম, দুইবার। হ্যাঁ, দুই দাগ, ওকে, দুই দাগ। সো এসে এক দাগ, এই হয়েছে এক দাগ, এটা কি, এই আই আর বি, ফোর। ও আচ্ছা, ওয়েট, মাথায় ধরে না, এটা কি ছিল অঙ্কতে, এটা কি আই বি, আই বি মানে কি ফোর। শুধু যদি এইখানে যদি ফাইভ বানাতে বলতাম, যদি এইখানে ফাইভের ভিতরে আর একটা ফাইভ বানাতে, তাহলে সব কাটিয়ে দিলে, যদি ওয়ানও যদি মানে আই ডো যদি কাটিয়ে দাও, তাহলে এবো ফাইভ, এই বি, ও এই হয়েছে ফোর। ওকে, এই হচ্ছে ফোর, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, নাম।